হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর প্রতিদিন তোমরা আমাদের সাথে ক্লাসও করছো। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো এখন আসো আমরা আমাদের পড়া শুরু করি। তো আজকে এখন আমরা গণিত করব, আর তোমরা সবাই তোমাদের গণিত বোর্ড বইটা বের করো। দেখো আজকে আমরা গণিত বোর্ড বইয়ের 88 পৃষ্ঠা থেকে পড়া শুরু করব। তাহলে তোমরাও তোমাদের গণিত বইয়ের 88 পৃষ্ঠাটা বের করো। তো দেখো এখানে কিছু চিত্র দেয়া আছে আর সাথে বিন্দু দেয়া আছে। তো এই বিন্দুগুলো আমরা সংযুক্ত করে যে আকৃতিগুলো এঁকেছি এই আকৃতিগুলোর নাম সম্পর্কে আজকে আমরা জানব। তো নিচে দেখো কিছু প্রশ্ন আছে, তুমি চিহ্নগুলো সংযুক্ত করে তৈরি করা আকৃতিগুলো দেখো। তো প্রথমে আমরা এই আকৃতিগুলোর দিকে তাকালাম। এটা বিস্কুটের প্যাকেট, এটা আইসক্রিমের বক্স, এটা দেখো সমুচা, এটা স্যান্ডউইচ, এটা আইসক্রিমের বক্স, এটা দেখো আঙুর। তো তারপরে দেখো নিচে কিছু প্রশ্ন আছে, এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিই। চিহ্নগুলো সংযুক্ত করে তুমি কি আকৃতি তৈরি করেছো? তাহলে এই যে চিহ্নগুলো দেয়া ছিল এই আকৃতি, এই চিহ্নগুলো সংযুক্ত করে আমি কি কি আকৃতি তৈরি করেছি বলতো? আমি ত্রিভুজ, এই যে দেখো এটা কি ত্রিভুজ, আবার এটা কি চতুর্ভুজ। তো এখানে আমি এই দুইটা আকৃতি তৈরি করেছি। তাহলে এই প্রশ্ন উত্তরটা আমি কি বলতে পারি বলতো? চিহ্নগুলো সংযুক্ত করে আমি কি কি আকৃতি তৈরি করেছি বলতো? ত্রিভুজ ও চতুর্ভুজ আকৃতি তৈরি করেছি। তো দেখো এই প্রশ্নটা আমি বোর্ডে লিখেছি, আসো একবার বোর্ডে থেকেও বলি। তো প্রথমে আমরা কি বলতে পারি, এক নম্বর প্রশ্নটা দেখো তো, চিত্রগুলো সংযুক্ত করে আমি ত্রিভুজ ও চতুর্ভুজ আকৃতি তৈরি করেছি। তো প্রথমটা আমরা দেখলাম, এই যে দেখো এখানে এটা চতুর্ভুজ, এটা ত্রিভুজ, এটা দেখো চতুর্ভুজ, এটা চতুর্ভুজ, এটা ত্রিভুজ। তাহলে এখানে আকৃতিগুলো ছিল কি ত্রিভুজ এবং চতুর্ভুজের। তো দুই নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো, সমচার চতুর্দিক ঘিরতে তোমার কতগুলো সরলরেখার প্রয়োজন? তো সমচা তো আমরা চিনি, দেখো তো এই যে সমচা, এর চতুর্দিক মানে চারটা দিক যদি আমরা চতুর্দিক ঘুরিয়ে বলি, তাহলে এর চতুর্দিক আমাদের ঘিরতে কয়টা সরলরেখার প্রয়োজন বলতো? এই যে দেখো এই পাশে একটা সরলরেখা, এই যে একটা, দুইটা, এই পাশে একটা, তিনটা। তাহলে আমি দ্বিতীয় প্রশ্ন উত্তরটা কি দিতে পারি বলতো? আসো দেখো আমি বোর্ডে কি লিখেছি, সমচার চতুর্দিক ঘিরতে আমার তিনটি সরলরেখার প্রয়োজন। সমচা তো আমরা সবাই খেয়েছি এবং দেখেছি, তাহলে সমচার চতুর্দিক ঘিরতে আমাদের কয়টি সরলরেখার প্রয়োজন বলতো? তিনটি সরলরেখার প্রয়োজন। তারপর দেখো তিন নাম্বার নিচে প্রশ্নটা, বিস্কুটের চতুর্দিকে ঘিরতে তোমার কতগুলো সরলরেখার প্রয়োজন? তো বিস্কুটের চতুর্দিক ঘিরতে বলতো আমাদের কয়টি সরলরেখার প্রয়োজন? দেখো বিস্কুটের চতুর্দিক ঘিরতে আমার চারটি সরলরেখার প্রয়োজন। বিস্কুটের চতুর্দিক দেখো এখানে এই যে বিস্কুট আছে এটা কি চতুর্ভুজ, তাহলে এর চারটা দিক ঘিরতে আমার কয়টি সরলরেখার প্রয়োজন? চারটি সরলরেখার প্রয়োজন। তারপর নিচে দেখো একই রকম আকৃতি দিয়ে ঘেরা খাবারগুলোর দুইটি দলে ভাগ করো। তো এখানে তিনটি সরলরেখা দ্বারা যে যে খাবারগুলো আছে আমরা এই ঘরে শূন্যস্থানে লিখব। আবার দেখো নিচে আছে চারটি সরলরেখা দ্বারা খাবারগুলোর চতুর্দিক ঘেরা, এখানে চারটি সরলরেখা যুক্ত খাবারের নামগুলো কি আমরা এই নিচে শূন্যস্থানে লিখব। তো তিনটি সরলরেখা দ্বারা কি কি খাবার হয় বলতো? তোমরা একটু মনে করে দেখো এই চিত্রের দিকে একটু খেয়াল করো, এখানে এই যে দেখো এটা কি সমচা, তাহলে সমচা কি তিনটি সরলরেখা লাগে। তাহলে আমরা যদি প্রশ্ন লিখতে চাই দেখো চার নম্বর প্রশ্ন উত্তরটা আমরা কি বলবো? তিনটি সরলরেখা দ্বারা খাবারগুলো হলো নিমকি, স্যান্ডউইচ, সমচা। তাহলে আমরা আবার বলি প্রশ্নটা, তিনটি সরলরেখা দ্বারা খাবারগুলো হলো নিমকি, স্যান্ডউইচ, সমচা। তাহলে এই তিনটা হলো কি তিনটি সরলরেখা দ্বারা খাবারের নাম। তারপর নিচেটা দেখো চারটি সরলরেখা দ্বারা খাবারের নামগুলো, তাহলে যে যে খাবারগুলো কি চারটি সরলরেখা দ্বারা চারদিকে থাকে। তাহলে এই যে দেখো একটা খাবার, এটার কি চারদিকটা চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ, এই যে একটা খাবার চারটি সরলরেখা দ্বারা, এই যে দেখো একটা বিস্কুটের প্যাকেট, এটা কি চারটি সরলরেখা দ্বারা। তাহলে আমরা দেখো তিনটা খাবারের নাম বলি, চারটি সরলরেখা দ্বারা খাবারগুলো হলো বিস্কুট, টিফিন বক্স, কেক।
তাহলে আবার বলি একটু, দেখো তিনটি সরলরেখা দ্বারা খাবারগুলো হলো বিস্কুট, টিফিন বক্স, কেক। তাহলে আমরা পড়াটা বুঝলাম, এখন তোমরা তোমাদের গণিত বইয়ের 89 পৃষ্ঠাটা বের করো। সবাই তোমরা কত পৃষ্ঠা বের করবে বলো তো? গণিত বইয়ের 89 পৃষ্ঠাটা বের করো। তো দেখো উপরে আমরা এখানে প্রশ্নগুলো উত্তর জানব। তো প্রথম দেখো একটা প্রশ্ন আছে, তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। তাহলে এটা কিসের প্রশ্ন বলো তো? ত্রিভুজের প্রশ্ন। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি ত্রিভুজ কাকে বলে, তাহলে তুমি আমার উত্তরটা কি দিবে বলো তো? তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আবার আমরা যে শীটে থেকে পড়েছিলাম ওইভাবে বললেও হবে। তারপরটা দেখো, চতুর্ভুজ কাকে বলে? তাহলে এই যে ঠিক ত্রিভুজের মতোই, শুধু তিনটি সরলরেখার জায়গায় আমি কি লিখতে পারি? চারটি সরলরেখা। তাহলে আবার একটু বলো তো, চতুর্ভুজ কাকে বলে? চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আকৃতিকে চতুর্ভুজ বলে। তো আরেকবার বলি, চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। তো এই যে ত্রিভুজ কাকে বলে আমরা পড়লাম, চতুর্ভুজ কাকে বলে আমরা পড়লাম, তো ত্রিভুজের কি এখন আমরা চিত্র পারবো না বলো তো? এই যে দেখো পাশেই ত্রিভুজের কি চিত্র দেয়া আছে, এই যে দেখো এর কি তিনটা বাহু, তাহলে এটা কিসের চিত্র? ত্রিভুজের। তারপর দেখো, চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র আকৃতিকে চতুর্ভুজ বলে। তো এই যে দেখো পাশে তিন রকমের এখানে চতুর্ভুজ দেয়া আছে, তো এই যে দেখো একটা কি চতুর্ভুজ। আমরা যদি এর বাহুগুলো গণনা করি, দেখো একটা দুইটা তিনটা চারটা, তাহলে চারটি বাহু দ্বারা এটা কি চতুর্ভুজ। তো আমরা এখানে দেখো ত্রিভুজ কাকে বলে আমরা শিখব, এবং ত্রিভুজের চিত্র সহ আবার আঁকবো। আবার এখানে দেখো চতুর্ভুজ কাকে বলে আমরা শিখব, আবার সাথে কি একটা চতুর্ভুজের চিত্র আঁকবো। আমাদের তিনটা করে আঁকার দরকার নাই, আমরা একটা করে চিত্র আঁকলেই পারবো। তারপর নিচে দেখো আবার প্রশ্ন আছে, ত্রিভুজ বা চতুর্ভুজের প্রতিটি সরলরেখাকে বাহু বলে। তাই এটা কি বাহুর প্রশ্ন, আমরা কি প্রশ্ন করতে পারি বলো তো? বাহু কাকে বলে? তার উত্তরটা হবে কি, ত্রিভুজ বা চতুর্ভুজের প্রতিটি সরলরেখাকে বাহু বলা হয় বা বাহু বলে, যেভাবে বলি। তাহলে এখন তোমরা উত্তর দাও তো, বাহু কাকে বলে? তোমরা পারবে দেখে দেখে বলো আমার সাথে সাথে, ত্রিভুজ বা চতুর্ভুজের প্রতিটি সরল রেখাকে বাহু বলে। এই যে দেখো এখানে একটা ত্রিভুজের চিত্র, তো এর প্রতিটি সরল রেখাকে কি বলে? বাহু বলে। এই যে এই পাশে একটা সরল রেখা, এটাকে একটা বাহু। এই যে এই পাশে নিচে দেখো একটা সরল রেখা, এটাও কি একটা বাহু। আবার এই পাশে দেখো এটা একটা সরল রেখা, এটা একটা বাহু। তো প্রতিটি সরল রেখাকে কি বলা হয়? বাহু বলে। তো এখন তোমরা পারবে তো যে বাহু কাকে বলে? তারপরে দেখো নিচে আরেকটি প্রশ্ন আছে, ত্রিভুজ বা চতুর্ভুজের কোণার বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। তাহলে আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি যে শীর্ষবিন্দু কাকে বলে, তাহলে তুমি কি উত্তর দিবে বলো তো? ত্রিভুজ বা চতুর্ভুজের কোণার বিন্দুকে শীর্ষবিন্দু বলে। আবার বলো, ত্রিভুজ বা চতুর্ভুজের কোণার বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। তো শীর্ষবিন্দু কি দেখো তো, এই যে এটা কি শীর্ষবিন্দু। তাহলে আমি একটু বোর্ডে চিত্রটা আঁকি, তোমরা দেখো কোনটা বাহু আর কোনটা শীর্ষবিন্দু। ধরো আমি একটা ত্রিভুজের চিত্রই আঁকবো, আমি একটা ত্রিভুজ হাতে এঁকেছি। তো এখন এখন আমরা বাহু চিনবো যে কোনটা বাহু। তাহলে এই যে দেখো এই রেখাটা, যে এখান থেকে এতটুকু পর্যন্ত যে রেখাটা হলো, এই রেখাটাকে আমি কি বলতে পারি বলো তো? বাহু। তাহলে বাহু কোনটা? এই যে রেখাটা সরল রেখা যেটা, এটা হলো বাহু। এখন আমরা জানবো শীর্ষবিন্দু কোনটা। তাহলে এই যে দেখো দুটি সরল রেখা যে মিলিত হয়ে এদিকে একটা বিন্দু তৈরি হয়েছে, এই যে ধরো এই জায়গাটুকু একটা কি বিন্দু হয়ে গেছে। আমি একটু বিন্দুটা ভাষায়, এই যে দেখো এটা একটা বিন্দু এই জায়গাটা, তো এটা কি কোন আর বিন্দুটাই হলো শীর্ষ বিন্দু। তাহলে আমরা এই পাশে কি লিখতে পারি? শীর্ষ বিন্দু।
তাহলে দেখো ত্রিভুজের বা চতুর্ভুজের যে প্রতিটি সরলরেখাকে আমরা কি জানবো? বাহু। আর শীর্ষবিন্দু হলো কি? কোণ আর বিন্দুগুলো। এই যে দেখো এখানে একটা বিন্দু হয়েছে, এদিকে একটা বিন্দু হয়েছে, আবার এদিকে একটা কি বিন্দু হয়েছে, তাহলে এই বিন্দুগুলোকে আমরা কি জানবো? শীর্ষবিন্দু। তো আজকে দেখো এদিক থেকে আমরা কি করতে পারি, নিচে দেখো সবাই একটু খেয়াল করো যে দেখো 89 পৃষ্ঠার ডটগুলো সংযুক্ত করে বিভিন্ন রকমের চতুর্ভুজ ও ত্রিভুজ আঁকি। তো এখানে দেখো এই যে চারটা বিন্দু একসাথে করে আমি কি আঁকি এঁকেছি? চতুর্ভুজ। তো এই পাশে দেখো আবার একটা কি এঁকেছি? ত্রিভুজ। তো এই পাশে আবার চাইলে কি আরেকটা চতুর্ভুজ আঁকতে পারবো, আবার এদিকে কি ত্রিভুজ। তো এইভাবে আমি কি এই প্রত্যেকটা বিন্দু দিয়ে চতুর্ভুজ এবং ত্রিভুজ আঁকতে পারবো। তো এখন আমি তোমাদেরকে এঁকে দেখালাম না, তোমরা বাসায় নিজেরা চেষ্টা করবে। তো দেখো আজকে আমাদের কি কি পড়া থাকবে বলতো? 88 পৃষ্ঠা এখানে দেখো এই যে প্রশ্নগুলো আছে, আবার নিচে দেখো তিনটি সরলরেখাযুক্ত খাবারের নাম, চারটি সরলরেখাযুক্ত খাবারের নামগুলো আমরা পড়বো 88 পৃষ্ঠার। আবার দেখো 89 পৃষ্ঠায় আছে ত্রিভুজ কাকে বলে আমরা শিখব, ত্রিভুজে একটা চিত্র আঁকব। আবার চতুর্ভুজ কাকে বলে শিখব, চতুর্ভুজের একটা চিত্র আঁকব। আবার দেখো এখানে বাহু কাকে বলে, তাহলে বাহু কাকে বলে আমরা শিখব, আবার বাহুর কি একটা চিত্র এঁকে এভাবে পাশ দিয়ে দেখাই দিব যে এটা বাহু। তারপর এই পাশে আরেকটা প্রশ্ন আছে যে শীর্ষবিন্দু কাকে বলে, তাহলে আমরা শীর্ষবিন্দু কাকে বলে শিখব এবং শীর্ষবিন্দুর যে চিত্র কোনটা, এই যে দেখো বইয়ে এই কুনার বিন্দুটা হলো শীর্ষবিন্দু, তাহলে এটাকে আমরা আবার এভাবে দেখাই দিব। তো তোমাদের এতটুকু পর্যন্তই আজকে পড়া থাকবে, তোমরা 88 এবং 89 পৃষ্ঠাটা খুব ভালোভাবে শিখবে এবং এসডব্লিউ খাতায় লিখবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে আমার দেখা হবে। গুড বাই। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্ডেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই প্রতিদিনের মতো আজও ক্লাসটি করার জন্য মোবাইলের সামনে বসে পড়েছো। তো আমি আজকে তোমাদেরকে বাংলা পড়াবো। গত ক্লাসে আমি তোমাদেরকে আমার মা রচনার প্রথম 5 লাইন পড়া দিয়েছিলাম। আমি আশা করি তোমরা এই পড়াটা বাসায় শিখে ফেলেছো। তো প্রথম 5 লাইন শেখার পর আজকে আমি তোমাদেরকে শেষের যে 5 লাইন আছে বা শেষের যেটুকু বাকি আছে সবটুকু আজকে তোমাদেরকে পড়িয়ে দেব। তো দেখো বাকি লেখাটুকু আমি বোর্ডে লিখে রেখেছি, আমার সাথে তোমরা এই পড়াটা আজকে পড়বে। তো দেখো ম্যাম প্রথমেই লিখেছি আমার মা, দেখো এখানে লিখেছি আমার মা। তারপর দেখো লিখেছি বিদ্যালয় ছুটির পর বাসায় না ফেরা পর্যন্ত পথ চেয়ে অপেক্ষায় থাকেন। কে থাকেন? আমাদের মা থাকে, তাই না? কি লিখেছি? বিদ্যালয় ছুটির পর বাসায় না ফেরা পর্যন্ত পথ চেয়ে অপেক্ষায় থাকেন। আমি অসুস্থ হলে সারা রাত জেগে আমার সেবা করেন। মায়ের যত্নে ও আগ্রহে আমি প্রতিটি পরীক্ষায় ভালো ফলাফল করতে পেরেছি। মা ছাড়া পৃথিবীতে আর কেউ আপনজন নেই, তাই আমি আমার মাকে খুব ভালোবাসি। ম্যাম আরেকবার পড়ছি, তোমরা ম্যামের সাথে পড়াটা আরেকবার শুনে নাও। বিদ্যালয় ছুটির পর বাসায় না ফেরা পর্যন্ত পথ চেয়ে অপেক্ষায় থাকেন। আমি অসুস্থ হলে সারা রাত জেগে আমার সেবা করেন। আমরা যখন অসুস্থ হই তখন সারা রাত জেগে মা আমাদের সেবা যত্ন করে আমাদের সুস্থ করে তোলেন, তাই না? মায়ের যত্নে ও আগ্রহে আমি প্রতিটি পরীক্ষায় ভালো ফলাফল করতে পেরেছি। আমাদের মা সব সময় আমাদের মনে সাহস যোগায় এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আমাদের উৎসাহিত করে, তাই না? সবার মাই করে থাকে এরকম। তারপর দেখো লেখা আছে মা ছাড়া পৃথিবীতে আর কেউ আপনজন নেই, তার মানে পৃথিবীর সবচেয়ে আপনজন হচ্ছে আমাদের মা, তাই আমি আমার মাকে খুব ভালোবাসি। তো এই হচ্ছে আমার মা রচনার পরের শেষের যে 5টি লাইন হচ্ছে সেই 5টি লাইন। তো এই 5টি লাইন আজকে তোমাদের বাসার পড়া থাকবে। তো তোমরা যখন এই 5টি লাইন শিখে ফেলবে তখন তোমরা এটা বাসার খাতায় অবশ্যই লিখবে। আর তাছাড়া প্রথম যে 5 লাইন তোমরা শিখেছো আমি আশা করবো তোমরা খুব ভালোভাবে শিখেছো সেটা,
তো আমি চাইবো যে তোমরা প্রথম পাঁচ লাইন লেখার পর এই পাঁচ লাইনটা লিখো, তার মানে পুরো রচনাটাই তোমরা বাসায় লিখবে। প্রথম পাঁচ লাইন তো তোমরা আগে শিখে ফেলেছো, তো এটা প্রথমে লিখে নেবে। লিখে নেওয়ার পর এই পাঁচ লাইন তোমরা শিখবে, বাসার খাতায় লিখবে, তারপর পুরো রচনাটা তোমরা আবার স্কুলের খাতায় এসডাব্লিউ করবে। আমি আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, তোমরা তোমাদের বাসার খাতায় এই পাঁচ লাইন শিখে প্রথমে লিখবে, যেন বানানগুলো তোমাদের আয়ত্তে চলে আসে। তারপর তোমরা যখন স্কুলের এসডাব্লিউ খাতায় লিখবে, তখন প্রথম পাঁচ লাইন লিখবে, তারপর এই পাঁচ লাইনও লিখবে। তার মানে তোমাদের এই দশ লাইনের পুরো রচনাটা তোমাদের এসডাব্লিউ খাতায় লিখতে হবে। তাহলে তোমাদের আজকের পড়া কি থাকছে দেখো, ম্যাম বোর্ডে লিখে দিচ্ছি তোমাদের আজকের পড়াটা। তো তোমাদের আজকের পড়া থাকবে, আমার মা রচনার দশ লাইন। তো এই দশ লাইন তোমরা পুরোটা বাসায় শিখবে এবং লিখবে। প্রথম পাঁচ লাইন তো আগেই শিখে ফেলেছো, আজকে বাকি পাঁচ লাইন শিখে পুরোটা তোমরা এসডাব্লিউ খাতায় লিখবে। তো আমি আশা করব তোমরা পড়াটা বাসায় কমপ্লিট করে ফেলবে, কারণ প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হয়। প্রতিদিন যদি প্রতিদিনের পড়া শেষ না করো, তাহলে পড়া অনেকগুলো জমে যাবে, তখন পড়া অনেক বেশি হয়ে যাবে, তখন নিজেদের কাছে মনে হবে আমার অনেক বেশি পড়া, তখন পড়তে ভালো লাগবে না। তাই প্রতিদিনের পড়াটা প্রতিদিনই শেষ করে ফেলবে, পরের দিনের জন্য এটা রেখে দিও না। তো আজকে ম্যাম ক্লাস এখানেই শেষ করছি, আমার তোমার সাথে আবার দেখা হবে আগামী ক্লাসে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর নিরাপদে থাকো, আর অবশ্যই বাসায় থেকে পড়াশোনাটাও চালিয়ে যাও, আর আমাদের সাথেই থাকো সবাই, আমাদের সাথে প্রতিদিন ক্লাসগুলো করবে। তো আমি এই বলে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, গুড বাই। হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো আর ঠিকঠাকভাবে পড়াশোনাও করছো, কি তাই তো? আচ্ছা, তাহলে এখন আমরা কি পড়বো বলো তো? এখন আমরা ইংরেজি পড়বো। আর তোমরা দেখো আজকে ইংরেজি আমরা কোন বইটা পড়বো বলো? ইংরেজি তোমাদের যে স্কুলের শীটটা আছে দেখো, আমার হাতে এই শীটটা তোমরা বের করো। আজকে আমরা এই শীট থেকে লেসন 17, 18 এবং 19 দেখো। লেসন কত? লেসন 17, 18 এবং 19 এর এক নংটা আজকে আমরা পড়বো। তো দেখো এক নংয়ে কি আছে বলো তো? ওয়ার্ড মিনিং। তাহলে ওয়ার্ড মিনিং কি হয় বলো তো? শব্দের অর্থ। আমরা এই ইংরেজি ওয়ার্ডগুলোর বাংলা অর্থ সহ আজকে পড়বো। তো তোমরাও তোমাদের শীটটা বের করো আর আমার সাথে সাথে পড়া শুরু করো। দেখো ইজ আর, এখানে দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো, ইজ এর আইটা বড় হাতে হবে এবং আর এর এটাও বড় হাতে হবে। তো ইজ আর আর এই দুইটা ওয়ার্ডের অর্থ একসাথে কি হয় বলতো? হয়। ইজ এর অর্থ হয় হবে এখানে, আর এর অর্থ হয়। তারপর এটা দেখো ওয়াজ ওয়ার, এখানে ওয়াজ অর্থ হবে ছিল, ওয়ার অর্থ ছিল। হ্যাভ হ্যাজ আছে, তাহলে হ্যাভ এর অর্থ এখানে আছে, হ্যাজ এর অর্থ কি আছে। এখানে যে দুটো দুটো করে দেওয়া দুইটার অর্থ কি বাংলা এই অর্থ একটাই হবে, তাই এভাবে একসাথে দিয়ে দিয়েছে। তো হ্যাড অর্থ কি বলতো? হ্যাড ছিল। রিডিং পড়ছে, স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে, সিটিং বসে আছে। আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করো, রিড অর্থ কি বলতো? রিড অর্থ পড়া, আর রিডের সাথে আইএনজি যুক্ত থাকলে এটা হলো পড়ছে, মানে কাজটা চলমান বোঝায়, তাহলে রিডিং অর্থ পড়ছে। আবার স্ট্যান্ড অর্থ চিন্তা করো, এখানে স্ট্যান্ডিং তাহলে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ড অর্থ হলো দাঁড়ানো, আর স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে। সিটিং, এখানে সিট অর্থটা যদি আমরা চিন্তা করি, সিট অর্থ কি বসা, আর সিটিং বললে বসে আছে, তা আইএনজি যুক্ত থাকলে আমরা এভাবে বুঝে নিব। তারপর দেখো নাও, নাও অর্থ এখন। তারপর স্লিপিং ঘুমাচ্ছে, কুকিং রান্না করছে। এই যে দেখো স্লিপের সাথেও আইএনজি আছে, তাহলে স্লিপ অর্থ হলো ঘুমানো, আর স্লিপিং বললে আমরা কি বুঝবো? ঘুমাচ্ছে। তারপর প্রেইং, প্রার্থনা, প্লেইং খেলছে, অর অথবা। রানিং দৌড়াচ্ছে। তারপর দেখো বাস, বাস গোয়িং যাচ্ছে, ইন মধ্যে ভিতরে, ইনের অর্থ এখানে মধ্যেও বলা যাবে আবার ভিতরেও বলা যাবে। তারপর ওয়ান ডে এক দিন, লস্ট হারিয়েছিল, গেভ দিয়েছিল, বিউটিফুল সুন্দর, কাইন্ড দয়ালু, বিকেম হয়েছিল, ব্রোকেন ভেঙে গিয়েছে।
তো বাম পাশে দেখো এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, আমরা বাম পাশটা আবার বলবো, তারপর আমরা ডান পাশের ওয়ার্ডগুলো করব। তো চলো আমরা বাম পাশের আবার প্রথম থেকে বলা শুরু করি। ইজ আর হয়, ওয়াজ ওয়্যার ছিল, হ্যাভ হ্যাজ আছে, হ্যাড ছিল, রিডিং পড়ছে, স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে, সিটিং বসে আছে, নাও এখন, স্লিপিং ঘুমাচ্ছে, কুকিং রান্না করছে, প্লেইং খেলছে, অর অথবা, প্রেইং প্রার্থনা করছে। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে প্লেইং আর প্রেইং হয়তো দুটোর মধ্যেই তোমাদের প্যাচ লাগতে পারে, কিন্তু আমরা বানানটাই খেয়াল করি, PLAY প্লেইং যখন বলবে তখন হলো খেলছে, আর PRAYING প্রেইং হলো প্রার্থনা করছে, নামাজ পড়ছে, এরকম হয়। তো প্লেইং হলো খেলছে আর প্রেইং হলো প্রার্থনা করছে। তারপরে দেখো রানিং দৌড়াচ্ছে, বাস বাস, গোয়িং যাচ্ছে, ইন মধ্যে ভিতরে, ওয়ান ডে একদিন, লস্ট হারিয়েছিল, গেভ দিয়েছিল, বিউটিফুল সুন্দর, কাইন্ড দয়ালু, বিকেম হয়েছিল, ব্রোকেন ভেঙে গিয়েছে। তো এই যে দেখো বাম পাশের ওয়ার্ডগুলো আমরা ওয়ার্ডগুলোর ওয়ার্ড মিনিং করলাম, এখন আসো আমরা ডান পাশটা করব। তো ডান পাশে দেখো কি আছে, রোড রাস্তা, নিয়ার নিকটে, টিচিং শিক্ষা দিচ্ছে, দেয়ার তাদের, ফিল্ড মাঠ, ফুটবল ফুটবল, টেক লওয়া, পট কিনেছিল, ফ্রম থেকে, হতে মানে দুইটাই হবে, ফ্রম অর্থ আমরা যদি হতে বলি তাও ঠিক আছে, আবার যদি থেকে বলি তাও ঠিক আছে, মার্কেট বাজার, লাইক পছন্দ করা, ভেরি খুব, মাছ বেশি, গিভ দেয়া, গুড ভালো, চেয়ার কেদারা, আর বাহু নাইস সুন্দর, পেন্সিল পেন্সিল, ফ্রেন্ড বন্ধু, শার্ট জামা, ওল্ড ম্যান বৃদ্ধ লোক, ওল্ড পুরাতন, পিস টুকরো। আবার আসো আমরা ডান পাশটা আরেকবার জেনে নিই, রোড কি বলতো তাহলে রাস্তা, নিয়ার নিকটে, টিচিং শিক্ষা দিচ্ছে, দেয়ার তাদের, ফিল্ড মাঠ, ফুটবল ফুটবল, টেক লওয়া, বট কিনেছিল, ফ্রম থেকে বা হতে যেটাই বলি, তারপর মার্কেট বাজার, লাইক পছন্দ করা, ভেরি খুব, মাছ বেশি, গিভ দেয়া, গুড ভালো, চেয়ার ক্যাদেরা, আর বাহু নাইস সুন্দর, পেন্সিল পেন্সিল, ফ্রেন্ড বন্ধু, ওল্ড ম্যান বৃদ্ধ লোক, তারপর দেখো ওল্ড পুরাতন, পিস টুকরো। তাহলে এই যে দেখো আজকে আমাদের ক্লাসে কি পড়া থাকবে বলো তো তোমরা, লেসন দেখো 17, 18 এবং 19, এর 1 নং এর ওয়ার্ড মিনিং আমরা দুইটা পাশে খুব ভালোভাবে শিখব। এই যে দেখো বাম পাশেও এবং ডান পাশে দুইটা পাশ খুব ভালোভাবে শিখব এবং HW খাতায় লিখব। তো আজকের ক্লাস আমার এখানেই শেষ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।